আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখানে আছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবাইকে ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে আমি একটা খুব একটা ভালো নেই, আমার শরীরটা খুবই খারাপ যাচ্ছে, কারণ আমার ব্যাক পেন হচ্ছে প্রচুর, এবং দুই পায়ে আমার ভাঙা, সে কারণে পায়ে প্রচণ্ড ব্যথা, আর আমার কাজের খেলাটাও আসে না 7 দিন ধরে, সে কারণে অনেক প্রবলেমে আছি। আর এই যে ঈদের দিনে সেরকম ভাবে ভিডিও আমি করতে পাই না রান্না বান্না গুলো, কারণ এটা ভিডিও করতে গেলে আমার কাজ করতে অনেক সময় লেগে যাবে, সেখানে হালকা পাতলা ভাবে ভিডিও করেছি। সে এভাবে হালকা পাতলা সকাল থেকে, ঈদের দিন সকাল থেকে আমি ভিডিওটা শুরু করেছি। রাতের বেলা যেগুলো রান্না বান্না করেছি সেগুলো আমি করতেই পারিনি। এই চটপটিটা আমি রাতের বেলা রেডি করে রেখেছিলাম, সিদ্ধ করে রেখেছিলাম, এখন এই যে রেডি করে নিচ্ছি টেবিলে দেওয়ার জন্য। এখন এটা সকালবেলায় সবাই নামাজ গেছে, এখন আমি সব নাস্তা টাস্তা রেডি করছি। আমি যে পরোটাগুলো আমি আগে যে পরোটাগুলো আমি খাস্তা পরোটা আগে থেকে আমি দুদিন আগে আমি বানিয়ে হালকা সেক দিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা সুবিধা হয় তাহলে বানানোর জন্য, এটা জাস্ট ভেজে নেবো হালকা তেলে দিয়ে, কষ্ট হবে না। তাহলে এই যে চটপটিটা আমি রেডি করে নিচ্ছি সব কিছু দিয়ে, শসা টসা কাঁচামরিচ ধনে পাতাগুলো দিয়ে। এই যে পরোটাটা জাস্ট ভেজে নেবো, ভাজতে খুবই কম সময় লাগে, তেলটা খুব কম টানে, যে এইটুকু তেলে আমার ভাজা হয়ে যাবে 2-3টা পরোটা। এটা 1 থেকে 2 মিনিটের মধ্যে ভাজা হয়ে যায়, এটা খুব ক্রিস্পি হয়, খুব সুন্দর। এটা আমি এভাবে অনেক পরোটা বানিয়ে রেখে দিই ডিপে নাস্তার জন্য, সবসময় বানিয়ে রাখি এভাবে। আর আজকে আমরা আমার মেজো বোনের বাসায় দাওয়াত আছে, সেখানে যাব দুপুরবেলায়। আপনাদের ভাই তখন অফিসে গিয়েছিল, নাইট ডিউটি ছিল, এয়ারপোর্টে তো এদের কোনো ছুটি নাই, এদের দিনেও ডিউটি থাকে, তো নাইট ছিল। নাইট করে যে সকাল 7টায় এসেছে বাসায়, এসে যে গোসল করিয়ে যে নামাজে গেছে, তারপর একটু ঘুম থেকে ঘুমাবে, ঘুম থেকে উঠে তারপর আমরা আমার মেজো বোনের বাসায় যাবো, ছোটো বোনটা আসবে ওখানে। আর এবার আমার বাসায় কেউ অতটা আসবে না, কারণ মেজো বোনও আসবে না, কারণ সবাই আমার ছেলেরও পরীক্ষা এসেছে, আমার বোনের ছেলেরও পরীক্ষা, সে কারণে আমার ঈদের পরীক্ষাটা শেষ হলে সবাই আমার বাসায় আসবে, ঈদের দাওয়াত ব্লগ হবে আর কি। এই এখন আর আসবে না কেউ, পরীক্ষাটা শেষ হলে তারপর সবাই আসবে। আমরা তো এবার কোথাও যেতে পারবো না, দেশেও যাইনি, কারণ ছেলের যেহেতু পরীক্ষা এসএসসি, সে কারণে। আর আমাদের তো রাজশাহী ঈদের সময় তো যাওয়া খুবই প্রবলেম হয়ে যায়, টিকিট পাওয়া যায় না, খুব প্রবলেম, প্লেনে যে কোনো জায়গায় যেখানেই হোক না কেন টিকিটে খুব প্রবলেম হয়। আর আমাদের রাজশাহী শহরের বাসা দুজনের, আমার শ্বশুর বাসা, বাবার বাড়ি দুজন রাজশাহী শহরের বাসা আমাদের। ট্রেনে করেও যাওয়া যায় খুবই শখ, খুবই ইজিলি, 4-5 ঘন্টা জুড়ে যাওয়া হয়। এতো প্রায় 2 বছর থেকে যেতে পারছি না। এই যে আমি টেবিলে নাস্তা রেডি করে নিয়েছি, যে মাংস, গরু মাংস দিয়ে পরোটা সবাই খাই সকালবেলা আমার বাসায় ঈদের দিনের নাস্তাতে। দেন মাংসটা আমি রাতে রান্না করে রেখেছিলাম, এবং যে সবাই কেক পুরি বানিয়েছে সেটাও রাতে করে রেখেছি, রাত্রেটা এখন ভেজালাম। তারপর নারকেল দিয়ে জর্দার সময় সেটাও করে রেখেছি রাত্রেবেলায়, চটপুরিটাও রাত্রে করে রেডি করে রেখেছিলাম সেদ্ধ করে। এরপর আমরা তো যাব বোনের বাসায় দুপুরবেলায়, ওখানে দাওয়াত আছে, ওখান থেকে রাত্রে আসবো আমরা। বেশি একটা অত আইটেম করি না, কারণ যেহেতু কেউ আসবে না, এত খাবার কে খাবে, আর ফ্রিজে রাখার জায়গার ব্যাপার আছে, যখন সবাই আসবে তখন সব বার করবো আমি, সে কারণে বেশি খুব একটা আইটেম করি নাই। যেটা আমি পুডিং কেকটা খুবই সুন্দর হয়েছিল, এটা আমি অরেঞ্জ কেক বানিয়েছি পুডিং দিয়ে, নিচে পুডিং ওপরে কেক, পুডিং কেক, অরেঞ্জ পুডিং কেক, এ খেতে খুব টেস্ট হয়েছিল। আর একটা মাস রোজা রাখার পরে সবারই খাওয়া দাওয়া সব কিছু নিয়ম হয়ে গেছে, মনে হচ্ছে না কিছু খাই। আর আজকে তো অবশ্য ঠান্ডা কম, গরম কম আছে, আবহাওয়াটা একটু নর্মাল হয়েছে, রোজার সময় যেমন ছিল সেরকম থেকে একটু কম আছে আবহাওয়াটা। আমার ছেলে মেয়েরা মিষ্টি জিনিস খেতে যান, আগে কত মিষ্টি কিনতে পছন্দ করতো, আমি ছেলেও খাওয়া ছেড়ে দিচ্ছে, মিষ্টি মেয়েও খাওয়া মিষ্টি জিনিস খাওয়া ছেড়ে দিচ্ছে, তো এগুলো খাবার তো খাবে কে? আর আমার ছেলে মেয়ে তো ফুচকা খাওয়ার পাগল, আমার মেয়ে তো 1 প্যাকেট ফুচকা নিয়ে বসেছে, নাস্তা পানি খাওয়া ছেড়ে ফুচকা খেতে, সে 1 প্যাকেট ফুচকাও শেষ করেছে, 4 প্যাকেটের মধ্যে 1 প্যাকেট ও সকালবেলায় খেয়ে শেষ করে, 1 পুরো প্যাকেট শেষ করেছে সে খেয়ে ফুচকার, নিজে নিজে করে বনে বনে খেয়েছে। এখন এই যে আমরা বোনের বাসায় চলে এসেছি, প্রায় তখন বাজে 2:30, সে সময় এসেছি, আপনাদের ভাই ঘুমিয়েছিল, নাইট করে এসেছে যেহেতু, ঘুম থেকে উঠে তারপর আমরা এসেছি। এসে তো যে আমার বোনের ছেলেটা খুব অসুস্থ হয়ে পড়লো, কান্না, এত কান্না, যা মুহূর্তে কিছুই করতে পারিনি ভিডিও, যাহা শেষ মুহূর্তে একটু ভিডিও করলাম, খাওয়া দাওয়া কিছু ভিডিও করতে পারি নাই, কারণ বাচ্চাটার খুব প্রচণ্ড কান্না করছিল, কি যে সমস্যা হচ্ছিলো বুঝলাম না, প্রচণ্ড কান্না করছিল, ওকে রাখা যাচ্ছিল না,
এত কান্না করছিল, পরে তো ওরা বেশিক্ষণ থাকতে পায়নি, চলে গেছে। 2-3 ঘন্টা থেকে চলে গেছে। আমরা সন্ধ্যার পরে এসেছি রাত্রেবেলায়, ওরা চলে গেছে আগে আগেই। এটা আমার মেজো বোনের বাসা, আমরা তো 3 বোন আর 1 ভাই, তো আমরা 3 বোন ঢাকায় থাকি। এটা মেজো বোনের বাসা, ওর বাসাতে এসেছি আমরা আজকে দুপুরে। এখানে খাওয়া দাওয়া করেছি, যেটা আপনাদের ভাইয়া ছটপটি খাচ্ছে, ও কিছু খেতে চাইলো না বিকেল বেলায়। দুপুরে যেহেতু খেতে খেতে আমাদের অনেক লেট হয়েছে, আমরা এসেছি অনেক লেটে, 2:30টার পরে এসেছি। পরে না বিকেল বেলায় কিছু খেতে যাচ্ছিল না, আর বাচ্চাদের যেহেতু পরীক্ষা টরীক্ষা নানার কারণে সবাই ওভাবে আর ঘোরাঘুরি কিছু করতে পারলাম না। আবার এই যে আমরা এই শুধু আজকে বেড়ানো শেষ, পরে বাসায়, পরে আর তো কোথাও যাওয়া যাবে না। এই পরীক্ষাটা শেষ হলে তখন সবাইকে আমার বাসা আবার আসবে, ঈদের দাওয়াত টাত ব্লগ তখন করবো পরীক্ষাটা শেষ হলে। আমার বোনেরও একটা ছেলে একটা মেয়ে, যে ছেলেটা আমার ছেলে, আমার বোনের ছেলে প্রায় 2-1 মাসে ছোট বড়, একই বয়সের। মেয়েটা ছোট, কেজিতে পড়ে। এই যে ওদের কিচেনটা খুবই ছোট, ওই কিচেন ছোট কারণে যে শিল্প এখানে রেখেছে, কিচেন থাল বাসন রাখার শিল্প এখানে রেখেছে, কিচেনে কোনো জায়গা নাই। আর এই যে পেঁয়াজ মরিচের শিল্পটা ওইখানে রেখেছে, খুব ছোট, একদম ছোট, একদম দাঁড়ানোর জায়গা নেই, এরকম অবস্থা। যেটা একটা রুম, দুটো বেডরুম আর ড্রয়িং ডাইনিং আলাদা, আর বেলকনি দুইটা। এটা ছেলে থাকে, ছেলের রুম। এটা আমার ছেলে, ওর ছেলে একই বয়সে, 2 মাসে ছোট বড়। ও দুজনেরই পরীক্ষা এসেছে। এই যে এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে আমার বোন, ছোট বন্ধু চলে গেল বাসায়, বাচ্চা তো থাকতে পারলো না, নিয়ে প্রচন্ড কান্না করছে বাচ্চা। সেভাবে কথাবার্তা কিছু বলতে পারবো, গল্প কিছু করা হয় নাই, তো বাচ্চা নিয়ে ব্যস্ত ছিল কান্না নিয়ে, পরে তো চলে গেল। পরে আমরা সন্ধ্যা পরে এসেছি, ওর বাসা যেহেতু দূরে, ও থাকে পান্তপথে, আর আমাদের আমরা তো কাছাকাছি থাকি, উত্তরাতে আমি থাকি, ও উত্তরায় থাকে কাছাকাছি। যেটা একটা বেডরুম, আপনারা এই পর্যন্ত যারা এখন ভিডিও দেখছেন, আমার ভিডিওটা এখনও চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা লাইক দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আসলে ঈদ তো বড় ছোটদের আনন্দ, বড়দের কি আনন্দ থাকে ঈদ, ছোট বাচ্চাদের জন্য আনন্দ ওরাই করে। আমরা বড়দের কোনো ঈদের আনন্দ নেই, জাস্ট এমনি দিন গেলে শেষ ঈদ। এই যা ছেলের পরীক্ষার কারণে সব ক্যান্সেল করেছি, কোথাও যাওয়া টাওয়া, কোথাও ঘুরতে টুরতে যাওয়া, নাহলে তো কোথাও না কোথাও ঘুরতে যাই। এটাই আমরা এবার কোথাও গেলাম না, বাসাতেই থাকলাম ছেলের পরীক্ষার কারণে। এই যেটা হচ্ছে ড্রয়িং রুম, ও কিছু মানি প্ল্যান লাগিয়ে রেখেছে যে রুমের মধ্যে, বেশ সুন্দরভাবে হয়েছে এগুলো মানি প্ল্যানগুলো। আমার বোন কাছাকাছি, তারপরে আসা হয় না, খুবই কম আসা হয়, কাছাকাছি থাকে তারপরেও ব্যস্ত থাকে সবাই। এই যেখানে একটা ফ্লোর সিটিং বসে, এখানে যেটা এটা অরিজিনাল, আমি তো প্রথমে ভাবছিলাম প্লাস্টিক, কিন্তু না এটা অরিজিনাল লাকি ব্যাম্বো। খুব সুন্দরভাবে গ্রো করেছে গাছটা, শুকনোটা এইভাবে রেখেছে, জায়গা নেই যেহেতু ও পাশে। এই যেটা একটা বেলকনি ওদের বেডরুমের সাথে, বেলকনিগুলো বেশ বড়, কিন্তু রুমগুলো ডাইনিং স্পেসটা ছোট, কিন্তু রুম বেলকনিগুলো বেশ বড় বড় আছে। এখানে অনেক গাছপালা রাখতে পারবে, এখানে রোদ আসে, প্রচুর রোদ আসে বারান্দায়। যখন প্রায় সন্ধ্যা হবে, যে আমার একটা বোনের মেয়ে পিচকি দুষ্টু খুব, এই যে আজ এ পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।